হাই ফ্রেন্ডস, তোমাদের কাছে আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ। যারা যারা ডাব্লিউ পুলিশের এক্সাইজ কনস্টেবলের মেন্স এক্সাম দেবে, এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। এবং যেহেতু তোমাদের প্রত্যেকে জানো আবগার পুলিশের মেন্স এক্সাম দিয়ে দিয়েছে, পুরোপুরি 100% ধরে নিতে পারো একদম অফিসিয়ালভাবে, 1 জানুয়ারির পরের দিন অর্থাৎ 2 জানুয়ারি, তোমরা প্রত্যেকেই জানো। তো যেহেতু তোমাদের 2 জানুয়ারি মেন্স এক্সামের ডেট দিয়ে দিয়েছে, তো তোমাদের হাতে খুব টাইম কম আছে, শেষ মাত্র 20টা দিন। তো 20টা দিন কীভাবে প্র্যাকটিস করে তুমি তোমার নিজের একটা সিট পাবে পুরোপুরি দেখে নাও এই ভিডিওতে, আর কীভাবে ম্যাথ প্র্যাকটিস করবে, কীভাবে এখন থেকে বই পড়বে পুরোপুরি দেখে নেবে। তো আগেই বলছি ভাই, যাদের যাদের ইচ্ছা নেই যে ভিডিও দেখার কোনো দরকার নেই, একটা এক্সাইজ কনস্টেবলের সিট কিংবা দেখার দরকার নেই, মনে হচ্ছে যে ভিডিওটা ফালতু, তাদের ভিডিওটা কোনো দরকার নেই, তারা ডিসলাইক করে এবং আনসাবস্ক্রাইব করে বেরিয়ে যেতে পারো, আমার তাতে কোনো আপত্তি নেই। আর যারা যারা ভিডিওটা দেখবে, এইমাত্র ভিডিওটা আমি তাদের মাত্র সেই সমস্ত ছেলেদের উদ্দেশ্যে বানিয়েছি যাদের প্রত্যেকের স্বপ্ন যে আবগারি পুলিশের মেন্স এক্সাম দিয়ে অনেক বেশি নাম্বার তুলবো, কারণ ভিডিওটা একটু লম্বা হবে। আর তোমাদের পুরো আমি প্রসেস ভালোভাবে বুঝিয়ে দেবো যে কীভাবে শেষ করে দিন ভালোভাবে পড়াশোনা করবে। তো তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো, ভিডিওটা একটুও স্কিপ করবে না, কারণ একদম শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, কারণ যে কোনো পুলিশের রিলেটেড সম্পর্কে ভিডিও সবার আগে এই চ্যানেল থেকে দেওয়া হয়ে থাকে। আর ডিসক্রিপশানের নিচে ফেসবুক এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে। তো আজকের যে ফার্স্ট আপডেট তোমাদের নিয়ে এসেছি, তোমাদের এক্সাইজ কনস্টেবলের মেন্স এক্সাম। তো মেন্স এক্সাম কিন্তু দেবে তোমরা প্রত্যেকে 2 জানুয়ারি। তো মেন্স এক্সাম কতজন দেবে সে নিয়ে একটা সবারই মোটামুটি ধারণা ক্লিয়ার করে দিক, প্রায় 20,000+ কিন্তু মেন্স এক্সাম দেবে, যেটা তোমাদের কাছে একটা হিউজ পরিমাণ দাঁড়াচ্ছে। কারণ তোমরা প্রত্যেকেই জানো যে অন্যান্য মেন্স এক্সাম দেয় কিন্তু 3 থেকে 4 গুণ, এটাই কিন্তু তোমাদের যেহেতু 3,000 ভ্যাকেন্সি আছে, তো 7 গুণ দিচ্ছে, মোটামুটি 7 গুণ ছেলে তোমাদের মেন্স এক্সাম দিচ্ছে। তো তাতেই তোমরা বুঝে গেছো যে কাট অফটা একটু হাই যাবে, কারণ বাট প্রিপারেশানে যদি ভালোভাবে চালিয়ে যাও কাট অফ নিয়ে কোনো তোমাদের প্রবলেম হবে না, প্রত্যেকে তোমরা নিজের নিজের জায়গাটায় নিজের নিজের নাম্বারটা একটা তুলে নিজেকে সেভ করে রাখতে পারবে। তো প্রথমে আমি তোমাদের কাছে আলোচনা করব যে কাট অফ কত যাবে। তো কাট অফ নিয়ে এখন কোনো কিছু ভাবার দরকার নেই, এখন তোমরা তোমাদের নিজেদের বেস্টটা দিয়ে আসবে যে এই জায়গায় আমি কীভাবে পড়াশোনা করব এবং কত তুলতে পারবো, 70, 80, 60, 50, যার যতটা দরকার, যে যতটা একদম মোস্ট প্রপারলি নিজেকে প্রিপারেশন নিয়ে একদম ফোন নাম্বারটা তোমাদের লাস্ট এই টাইমে তুলতে হবে। তো কীভাবে নাম্বারটা তুলবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। তো দেখে নাও যে আবগারি পুলিশের আগে সিলেবাসটা একটু তোমরা ক্লিয়ার করে নাও, সিলেবাসটা দেখে নাও যে জেনারেল ইংলিশ তোমাদের যেখানে ইংলিশটা আছে 30 নাম্বার, এই জায়গাটা একটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, ইংলিশটা হচ্ছে 30 নাম্বার। আর দেখে নাও ম্যাথ আছে 20 আর রিজনিং হচ্ছে 10, বাট এই জিকেটা আর জিকে আছে 30, এইটা তোমাদের টোটাল কিন্তু আবগারি পুলিশের সিলেবাস, অর্থাৎ টোটাল কিন্তু 90 নাম্বারের সিলেবাস হচ্ছে, টাইমটা কিন্তু 1.5 ঘন্টা, যেটা তোমাদের একটা হিউজ পরিমাণ টাইম আছে। বাকি তোমরা প্রত্যেক দেখেছো যে ডাব্লিউ পুলিশের মেন্স এক্সামের টাইমটা কিন্তু 1 ঘন্টা, বাট তোমাদের নাম্বার কিন্তু তোলা আরামসে যাবে, আরামসে তোমরা 60-এর উপরে নাম্বার ক্র্যাক করতে পারবে। তো কীভাবে করবে, তো তোমাদের প্রথমে আসি আমি যে তোমাদের জেনারেল নলেজ, তাছাড়া আমি আলাদা আলাদা তোমাদের পার্ট পার্ট ভিডিও দেবো যে কীভাবে জেনারেল নলেজে 30-এর 25 পাবে, অঙ্কে কীভাবে 20-এর 20 পাবে, ইংলিশে 20-এর 20 পড়ে নাও, তাছাড়া রিজনিংয়ে 10-এর 10 পুরো নাম্বার দেবো। তো প্রথমে আসি যে তোমাদের জেনারেল নলেজ, জেনারেল নলেজে যার যে জায়গাটা পড়া আছে আর বেশি বাড়তি পড়তে যাও না, প্রত্যেকে নিজের নিজের জায়গায় রিভিউজ দাও, অর্থাৎ হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার, যার যে জায়গাগুলো পড়া আছে প্রত্যেকে রিভাইজ দেবে। আর প্র্যাকটিস সেট মাস্ট, এই কথাটা মনে রাখো, প্র্যাকটিস সেট মাস্ট, কারণ প্রত্যেক দিন জিকে 2-3টা করে প্র্যাকটিস সেট দেবে, অর্থাৎ ডেলি 100-200 কোশ্চেন ডেলি প্র্যাকটিস সেটের মতো রাখবে, কারণ সব সাবজেক্ট থেকে প্র্যাকটিস সেট রাখবে, তাহলে তোমার কালচারটা ভালোভাবে থাকবে এবং জিকেতে তুমি কোনো কারণে ভুলে যাবে না। তো জিকেতে তোমরা প্রত্যেকেই এমনভাবে প্রিপারেশান নেবে প্রত্যেকে যেমন 25+ নাম্বার পাও, আর প্রত্যেকে তোমরা পাবে, কোশ্চেন নিজে আসবে, বাট তোমরা নিজের নিজের পড়াশোনাটা কেমনভাবে চালিয়ে যাচ্ছ এইটা তোমাদের দেখতে হবে। আর তোমাদের পড়ার আমি একটা ধরন বলে দিচ্ছি, এখন যেহেতু টাইম তোমাদের কম আছে তো এমনভাবে পড়ো
প্রথমে হয়তো ইতিহাসটা পুরো কভার করলে, তারপর জিওগ্রাফিটা, তারপর সায়েন্সটা, তারপর সাহিত্য দায়িত্ব যেটা আছে, আর তারপর কারেন্ট অ্যাফেয়ার। তো এইগুলো পড়তে পড়তে টপিক ওয়াইজ, বাট পড়ার শেষে কিন্তু প্রত্যেক দিন 200 থেকে 300টা কিন্তু পুরো অল সিলেবাসের প্র্যাকটিস সেট তোমরা জিকে রাখবে, কারণ তা না হলে তুমি কিন্তু কভার করতে পারবে না। কারণ প্র্যাকটিস সেটটা এমন একটা জিনিস, কারণ তাহলে তোমার হয়তো এখন তুমি হিস্ট্রি পড়েছো, বাট আজকে রাত্রেতে হয়তো তুমি ধরো প্র্যাকটিস রাখলে 200 থেকে 300টা কোয়েশ্চেন, তাহলে তুমি পুরো ফুলফিলভাবে জিওগ্রাফি সায়েন্সের কোয়েশ্চেনগুলো তোমার মাথায় আসবে, এত তাড়াতাড়ি ভুলে যাবে না। তো তাহলে জিকেটা কভার হলো 25+ নাম্বার অবশ্যই রাখবে, 25 সরি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, এটাই তোমাদের রিকোয়েস্ট রইলো। এরপর আছে ইংলিশ, ইংলিশে 30 নাম্বার, এটা খুব ইম্পর্টেন্ট একটা নাম্বার, কারণ এইখানে অনেক ছেলে আমি বলছি প্রায় অনেক ছেলে এই জায়গাটায় মার খেয়ে যায়। অনেকে দুর্বল ছেলে আছে যারা ইংলিশে খুব কাঁচা, ইংলিশ ভালো পারে না, তো তাদের জন্য আমি বলবো যে যেহেতু ইংলিশ তোমাদের যতটা যারা আগে পড়েছো তাদের, আমি সেই সমস্ত ছেলেদের কথা বলছি যারা একদম ইংলিশটা দুর্বল ভেবে রেখেছো যে ইংলিশটা আমি তো নাম্বার বেশি পাবো না, সেই সমস্ত ছেলেকে কিন্তু আমি বলছি, ছেলে মেয়ে দুজনকেই, তো তাদেরকে বলছি যে ভালোভাবে ইংলিশটাতে আর বেশি কিছু জোর দেওয়ার দরকার নেই, কারণ যেহেতু তোমার ইংলিশটা টার্গেটে নেই, যতটুকু পড়া আছে সেই টপিকগুলো করবে। তো মোস্ট টপিক কী কী আমি আলাদা আলাদা পার্ট ওয়াইজ ভিডিও দেবো, তো মোস্ট টপিক দেখে নাও। ভয়েস চেঞ্জ করবে তোমরা, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ করবে, আর্টিকেল প্রিপোজিশন করবে, আর কারেকশন ইরর করবে, আর আরেকটা যেটা টপিক হচ্ছে যে তোমাদের বানান ভুল, অর্থাৎ যে আলাদা আলাদা সেন্টেন্সের বানান ভুল, এই কটি জিনিস করবে, আর বাকি জিনিস করার দরকার নেই, কারণ বাকি নতুন জিনিস তুমি যদি করতে যাও তাহলে কিন্তু তোমার বাকি সাবজেক্টের উপর চাপ পড়বে, তাহলে কিন্তু তোমার নাম্বারটা ভেরিফাই হবে না। কেউ যদি এখন অনেক করতে পারো, সিনোনিম করবো আমি 500, অ্যান্টোনিম করবো 1000, তাহলে কিন্তু সে অনেক চাপে পড়ে যায়, কারণ বাকি সাবজেক্টগুলোর কিন্তু তোমার হাতে টাইম খুব কম পাবে। তো এইটা মোটামুটি করার পর তোমাদের নাম্বার কিন্তু যে জিনিসগুলো আমি বললাম আরামসে 12 থেকে 15টা নাম্বার আরামসে ক্যারি করা যাবে। তো ক্লিয়ার হয়ে গেছে। এরপর আছে যে ম্যাথামেটিক্স, ম্যাথ, ম্যাথ হচ্ছে 20 নাম্বার কিন্তু ম্যাথে আরামসে তোমরা 15+ আরামসে করতে পারো, কারণ যে সমস্ত ছেলেরা প্র্যাকটিস আছো আরামসে 15 পাবে, কারণ প্রত্যেকটা টপিক ওয়াইজ আমি আলাদা ভিডিও দেব, সেটা তোমরা খুব তাড়াতাড়ি পাবে, অর্থাৎ শতকরা, লাভ ক্ষতি, তারপর তোমাদের আসি সুদ কষা, যে যে চ্যাপ্টারগুলো আছে প্রত্যেকেই একটা চ্যাপ্টার, এখন রিভাইজের টাইম এসছে, আমি বারে বারে বলছি, হয়তো তুমি একটা টার্গেট এখন থেকে একটা চ্যাপ্টারে হয়তো যদি না কভার করছো, যে ধরে নিলে তুমি নলচোবাচ্চাটা তুমি আমার টার্গেট রাখলেন যে ওই চ্যাপ্টার থেকে যাই হোক আমি করবো না, বাট কোনো করার দরকার নেই, শুধু রিভাইজ দেবে, আর প্রত্যেক দিন কিন্তু প্র্যাকটিস সেট রাখবে, প্র্যাকটিস সেটটা মাস্ট, কারণ অঙ্কর এমন একটা প্র্যাকটিস সেট, কারণ প্র্যাকটিস সেট না রাখলে তুমি আদারওয়াইজ অঙ্কগুলো সব ভুলে যাবে। তো প্র্যাকটিস সেট প্রত্যেকটা সাবজেক্টে রাখবে, ইংলিশ, অঙ্ক প্রত্যেকটা, তো এই এমনভাবে করবে যেমন তুমি পুরোপুরিভাবে আরামসে 15 থেকে 15-16 নাম্বারটা যেমন আরামসে পাও, কারণ এমনভাবে প্রিপারেশনটা নেবে যে এলিমেন্টারি ম্যাথে পুরোপুরি 15+ পাবে, কারণ কিছু কিছু চ্যাপ্টার আছে যেমন লাভ ক্ষতি, তারপর শতকরা, তারপর চক্রবৃদ্ধি সুদ, এই চ্যাপ্টারগুলো থেকে ভালোভাবে প্র্যাকটিস করো, কারণ এই চ্যাপ্টার থেকে একটু জটিল অঙ্ক আসে, আর পরিমিতিটার থেকে আমি বলছি, পরিমিতি থেকে অনেকেই কমেন্ট করছিল, তো এখান থেকে যা সূত্রগুলো মুখস্থ করে নেবে তাহলে দেখবে অঙ্ক পুরো ইজিলি চলে আসবে। এরপর আসি রিজনিং, রিজনিংয়ে 10 নাম্বার কীভাবে ক্যারি করবে, তো রিজনিংয়ে কিন্তু এই জায়গাটা তোমাকে প্রত্যেকে কিন্তু 10-10 টার্গেট রাখতে হবে, কারণ 10-এর কোনো অবস্থাতে তোমাদের কমানো চলবে না, কারণ 10-এর থেকে কোনো অবস্থায় যদি তুমি নাম্বারটা কম পাও, এই জায়গাটা সব থেকে মোস্টলি নাম্বার তোলার একটা বড় চান্স। তো রিজনিংটা প্রত্যেকে যার যেটা চ্যাপ্টার আছে ওয়াই দেখা করো, আর প্রত্যেকেই শেষে কিন্তু ফুল প্র্যাকটিস সেট দেবে। তো আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে টোটাল নাম্বার কত হচ্ছে দেখে নাও, 25 হচ্ছে জিকে, ইংলিশ হচ্ছে তোমাদের ধরে নাও বা 15 ধরে নাও, তো 25-15-40, রিজনিংয়ে যদি 10 পাও 50, আর এলিমেন্টারি ম্যাথে হচ্ছে 15, তো 65+, অর্থাৎ আরামসে তোমরা নাম্বার সহজে খুব করতে পারবে, আর তাহলে তোমাদের আরামসে কাট অফের উপরে কিন্তু নাম্বার পেয়ে যাবে। তো এইভাবে পড়াশোনাটা চালিয়ে যাও, আর প্রত্যেকে নিজের এখন প্রত্যেকেই এমনভাবে পড়াশোনা করো, কোনো ফালতু টাইম নষ্ট করবে না, কারণ এই টাইমটা তোমাদের কাছে একটা জীবনে ভীষণ একটা গুরুত্বপূর্ণ দিন, জাস্ট হয়তো কয়েকটা 20টা দিন, এই 20টা তুমি যদি দিন যদি ভালোভাবে প্র্যাকটিস করো তুমি আরামসে ভালোভাবে একটা সিট পাবে। তো আজ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো আজের ভিডিওটা এতদূর পর্যন্ত, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলে নতুন ভিজিট থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংকস ফর ওয়াচিং।